মাই চ্যানেল, তো দেখতে পাচ্ছো আজকে আমাকে বোন খাইয়ে দিচ্ছে। আর এখন আমি বলে দিই যে আমাদের গিফটটা কি, অ্যানিভার্সারি গিফট, বিয়ে সারলাম, সব কিছু সারলাম। এখন আমরা বেরোবো সব ফ্রেন্ডসরা মিলে, সব না যারা নতুন বিয়ে করেছে কাপলসরা, আমরা মিলে সবাই যাচ্ছি আজকে মানালি। তো ওদের হচ্ছে হানিমুন আর আমার হচ্ছে অ্যানিভার্সারি গিফট। তো আমরা যাব মানালির জন্য, আজকে আমরা বেরোবো, সব কিছু অলমোস্ট রেডি করে নিয়েছি। বোন আমাকে খাইয়ে দিচ্ছে, সাড়ে চারটে ইয়ে আছে আমাদের, তাড়াতাড়ি যেতে হবে। বোন আমাকে খাইয়ে দিচ্ছে আর আমি রেডি করছি, জাস্ট আমি এখন খেয়ে স্নানটা করবো, তারপর বেরিয়ে যাবো। গাইস গাইস বুঝতে পেরেছি, তো চলো বেরিয়ে আবার দেখা হচ্ছে। বলে দিলাম সবটা, আমাকে ফেলে চলে যাবে আজ, অনেক কষ্ট লাগে, অনেক দিন একসাথে ধরেছি। চলে যাচ্ছি, আমাদের উবের চলে এলো। দেখতে পাচ্ছ বোন আমাদেরকে উবের ঠিক করে দিয়েছিল, এবার ও লাগেজগুলিকে সব উবের মধ্যে রাখছে। লাগেজ একটাই নিয়েছি, কারণ প্রচণ্ড আমরা লাগেজ নিয়ে এসেছিলাম, যেহেতু বিয়েও আমরা অ্যাটেন্ড করেছি। তো এ হচ্ছে হাওড়া ব্রিজ, তো আমি ভাবলাম তোমাদের সাথে দেখিয়ে দিই। আমিও এই নিয়ে দুবার দেখলাম, না তিনবার দেখলাম, সরি, হাওড়া ব্রিজ। তো চলো এটার উপর দিয়েই আমরা যাচ্ছি এখন। আর সাইডে প্রচণ্ড কুয়াশা ছিল, আর বোনের জন্য খুবই কষ্ট লাগছিলো, খুব, কারণ এতদিন বোনের সাথেই থেকেছি, বোনের সাথে বেরিয়েছি, কোথায় গিয়েছি, খেয়েছি, তার জন্য বোনের জন্য মন খারাপ করছে প্রচণ্ড। তো আমরা স্টেশনে চলে এলাম, তো আমরা যাবো আজকে রাজধানী রেল দিয়ে, তো দিল্লিতে যাব প্রথমে। আমি আগেই বলে দিচ্ছি, মানালি যাওয়ার জন্য আগে দিল্লিতে যেতে হবে। তো আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, আর পেয়ারাগুলি আমার দেখে এত খেতে ইচ্ছে করছিল, আর এমনি তো আমার পেয়ারা খুব ভালো লাগে, তো আমাদের জন্য পেয়ারা নিয়ে নিলি। হ্যালো, ফাইনালি যাও, আমাদের ট্রেনের সময় হয়ে গেছে, এবার আমরা চলে যাচ্ছি লাগেজ। তো এই দুটো ব্যাগই নিয়েছি, একটা লাগেজ নিয়েছি আর এই ব্যাগটা নিয়েছি। তো এবার আমরা চলে যাচ্ছি সবাই। তো ফার্স্ট অফ অল ও জানে না যে কোথা থেকে ট্রেন বা কী, ও খুব কাছে এই বিষয়ে। তো আমাদের সব কাপলস কিন্তু চলে এসেছে, আমরা অলরেডি ট্রেনে বসে গেছি, ট্রেন ছেড়ে দিয়েছে, এখন বসে আমরা সবাই আড্ডা দিচ্ছি, কী করবো কী না সব কিছু প্ল্যানিং হচ্ছে। তো এখানে আমিও ভাবলাম যে ভিডিও করে নিই, আর সত্যি কথা বলতে আমি না কিছুক্ষণ পরপর ভুলে যাচ্ছি আমি ভিডিও করছি। তো টাইম পাস করার জন্য আমরা এখানে লুডো নিয়ে বসলাম, তো লাস্ট পর্যন্ত কেউই জিতেনি, কারণ এতজন কখনো এটা জেতা হবে না। তো লাস্ট পর্যন্ত কেউই আমরা খেলিনি আর জেতা হয়নি, অনেকটা সময় চলে যাচ্ছিলো। তারপর আমার একটা ফেভারিট গেম নিয়ে এলো, যেটা হচ্ছে দেখাচ্ছি তোমাদের, যেটা প্রসেনজিৎদা নিয়ে এসেছে, এটা হচ্ছে উনো। তো এই হচ্ছে উনো, যেটা আমি আমার অন্য অনেক আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো উনো আমরা এখানে খেলছি, আর বাকি যারা জানে না, আমি জানি, ও জানে, প্রসেনজিৎদা জানে, আর বাকি কেউই জানে না। তো ও এখানে সবাইকে দেখিয়ে দিচ্ছিল কীভাবে খেলে কীভাবে না। তো স্টার্ট হয়ে গেল খেলা, খুব মজা, আমার তো ফেভারিট গেম হয়ে গেছে এটা। তো তারপর চলে এলো আইসক্রিম, তো এটা খাওয়ার পর ছিল, কিন্তু আমরা খাওয়ার আগেই খেয়ে নিচ্ছি, কারণ বসে বসে বোর লাগছিলো আর এত তাড়াতাড়ি আমরা খাবো না, তার জন্য আমরা আগেই খেয়ে নিচ্ছিলাম। খুবই মজা হয়েছে আমাদের, খুব অনেক আনন্দ করলাম, অনেক কথাবার্তা বললাম, সব কিছু করলাম। তারপর হয়ে গেলো আমাদের ডিনারের বেলা, তো চলো তোমাদের সাথে শেয়ার করছি যে আজকে ওরা কী কী ডিনার করেছে বা ডিনার দিয়েছে। তো এটা সব কিছু কিন্তু রাজধানী থেকেই আমরা পাচ্ছি, এটা আগে আমরা পে করে দিয়েছিলাম। তো চলো দেখাচ্ছি যে কী কী দিয়েছে। তো ডাল দিয়েছে, চিকেন দিয়েছে, আলু ভাজা দিয়েছে, আর ভাত দিয়েছে। এবার হচ্ছে আমরা সবাই যার যার মানে ব্যাট গুছিয়ে নিচ্ছি, ব্যাট না বুঝে নাও কি। তো সবাই এবার যার যা ঘুমোতে যাব। তো এই আমি উঠে গেছি উপরে, তো আমি উপরে, আর আমার ভীষণ ভয় করছিল, কারণ ওর একটা সিট পড়েছে আমার ঠিক অপোজিটে। তো ঘুম থেকে উঠে দেখি সকাল হয়ে গেছে, আর বাইরের ওয়েদারটা খুবই ভালো ছিল। তো দেখতে পাচ্ছ কুয়াশা কুয়াশা ছিল, আর এত ক্লিয়ার না বাইরে, কিন্তু আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। খুব সুন্দর ছিল বাইরের জায়গা, সবগুলি তো দেখাতে পারিনি, যতগুলি দেখিয়েছি ততগুলি দেখাচ্ছি তোমাদের সাথে। তো এবার হয়ে গেছে ব্রেকফাস্টের পালা,
তো এখন সবাই বসে আমরা গল্প করছি, তারপর আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। তো এই দেখো, তো ব্রেকফাস্টে ওরা অনেক কিছু দিয়েছে, চলো চলো এটাও শেয়ার করি কী কী দিয়েছে। ফ্রুটি দিয়েছে, তারপর একটা অমলেট দিয়েছে, তারপর ব্রেড দিয়েছে, বাটার দিয়েছে। তো চলো, এবার আমাদের নামার পালা হয়ে গেল, তো এবার আমরা নেমে যাচ্ছি। আমরা দিল্লি চলে এসেছি, আমরা খুব মজা করেছি, খুব এখানে রিলস বানিয়েছি আমরা কিছু। তো এখানে অনেকটা সময় আমরা স্টেশনে ছিলাম, কারণ আমরা যেহেতু গ্রুপে এসেছি, আমাদের অনেকগুলো রিলস বানানো হয়েছে যেটা ট্রানজ্যাকশন হবে, সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব কী কী। তো এবার আমরা চলে যাচ্ছি হোটেল খোঁজার উদ্দেশ্যে। তো এখানে যেহেতু আমরা আজকে রাতেই বেরিয়ে যাব মানালির জন্য, জাস্ট লাগেজগুলিকে রাখবো আর একটু বেরোবো। তো হোটেল খোঁজা হয়ে গেছে, আমরা চলে এসেছি হোটেলে, আর একটাই রুম নিয়েছি, শুধু লাগেজগুলোকে রাখবো আর রেখে আমরা বেরিয়ে যাব আরেক জায়গায়। কোথায় যাব সেটাও বলবো, কোথায় যাব। তো চলো আগে বেরোনো যাক। তো আমরা বেরিয়ে গেলাম, আর বাইরে প্রচণ্ড রোদ ছিল, আর এখানে এত ঠান্ডা নেই। আমাদের ত্রিপুরাতে আগরতলায় বেশি ঠান্ডা, এখানে এত ঠান্ডা নেই। তো আমরা যাব আজকে সরোজিনীতে, কিছু শপিং করার আছে। আমি তো পুরো পেটি প্যাক হয়ে এসেছি আগরতলা থেকে, আমার কিছু কেনার নেই, ওরও কিছু কেনার নেই। তো বাকিরা কিনবে, আর ও কিছু যদি চাই কিনবে, আর আমার পুরো হয়ে গেছে। তো হচ্ছে মেট্রো, মেট্রো ধরে আমরা আজকে যাব কোথায়, সরোজিনীতে। তো এটা প্রথমবার আমি দিল্লির মেট্রোতে উঠব, তো খুবই বড় ছিল মেট্রো, মানে আমি তো কলকাতার মেট্রো দেখেছি আর এটা দেখেছি, তো কলকাতা থেকে এটার এই মেট্রোটা খুবই বড় ছিল, দেখতে পাচ্ছ, আর ক্লিন ছিল, আমাদের ভীষণ খিদে পেয়েছিল। তারপর আমরা চিপস কিনে চিপস খাচ্ছিলাম মেট্রোতে। তো আমিও ভাবলাম চলো, ভিডিও করিনি, এর মাঝখানে অনেক জায়গা চলে গিয়েছে, বাট আমি ভুলে গেছি। কিন্তু আমি যতটুকু মনে রয়ে মানে আমার ছিল যেগুলি, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আর এটা খুব লেটে আপলোড করবো আমি এই ভিডিওটা, তোমরা দেখতে পারবে। তো ও দূরে বসেছিল আমার পার্স নিয়ে। তো এবার আমরা এক অটোই ছজন বসেছি, ছজন বসে আমরা যাচ্ছি সরোজিনীতে। ভাবতে পারছো, একজনের কুলে একজন বসে আমরা যাচ্ছি, আর ওরা দুজন সামনে বসেছে, ও দেখুন একদম সামনে বসেছে। তো ও সবাই মজা করছিলাম আমরা, তোমরা তো পরে যাবো, আর ওরা বলছো আমরা হাওয়ায় বসেছি, আমরা সিটে বসিনি। ঠিকই তো, তিনজন কীভাবে সামনে জায়গা হবে। তো আমরা ফাইনালি চলে এলাম সরোজিনীতে, এই দেখো এটার মাঝখান দিয়ে আমরা সরোজিনীতে যাব। তো ভিড় দেখতে পাচ্ছ, বাইরে থেকেই এত ভিড়, ভিতরে কী হবে সরোজিনীতে। তো চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি যে আসলে ভিড়টা কতটুক। তো এই সরোজিনী আমরা যাচ্ছি হেঁটে, তো এখান থেকে তো হেঁটেই যেতে হবে নর্মালি। তো এই দেখো সেল সেল সেল, 200 টাকা, 200 টাকা, 150 টাকা, 100 টাকা। তো দেখে তো প্রাইস দেখে মজা আসছে, কিন্তু গিয়ে জিনিস কিছুই ভালো লাগছে না আমার। তো আর এমনিও আমি আগে থেকেই বলছি আমি কিছু কিনবো না, কারণ আমি অলরেডি কিনে এসেছি, আর আমার মানে লাগেজে, আমাদের লাগেজে জায়গাও নেই কিছু কেনা। তো আমরা ওইখান থেকে চলে যাচ্ছি আবার হোটেলে। তো কিছু কিনিনি বলবো না, কিছু কিনেছি, কিন্তু কী কিনেছি সেটা দেখো, কিন্তু খুবই অল্প কিনেছি আমি, শুধু আমার জন্য জাস্ট একটা হাইনেক নিয়েছি, তো আর কিছু নিইনি ওখান থেকে। তো আমরা চলে এলাম হোটেলে, এবার সবাই যার যার লাগে যা যে যা কেনাকাটি হয়েছে সব গুছি গুছিয়ে নিচ্ছি আমরা, কারণ আমাদের আবার বেরোতে হবে। তো এই দেখতে পাচ্ছ, আমি না এই রাস্তাটাকে দেখে ওকে বলছি, এটা পুরো কাটরার মতো দেখতে লাগছে, আর ভীষণ মনে পড়ছিল কাটরার কথা, পুরো একদম কাটরার মতো দেখতে রাস্তাটা। তো চলো, কাটরা হচ্ছে বৈষ্ণোদেবী মা। তো আমার তো খুব ভালো লেগেছে এখানে। তো আমাদের গাড়ি চলে এলো, এখান থেকে আমরা যাব যে ট্রাভেল এজেন্সি, এজেন্সির দ্বারা আমরা যাব মানালিতে। তো ওইখানে যাব গাড়িটা যেখানে আছে। তো এই হচ্ছে আমাদের হোটেল যেখানে আমরা কিছুক্ষণ স্টে করেছিলাম, কিছুক্ষণও স্টে করিনি, আমরা তো লাগেজগুলি রেখে বেরিয়ে গেছিলাম। তো এই হচ্ছে গাড়ি যেটা দিয়ে আমরা যাব মানালি ট্রিপে। খুব মজা হয়েছে, আমি তোমাদের পুরো জিনিস একদম দেখিয়েছি এই ব্লগটায়, আমরা কী করেছি, কোথায় নেমেছি, কী খেয়েছি, কোন হোটেলে থেকেছি, সব কিছু দেখিয়েছি। তো এই গাড়িটা দিয়ে আমরা যাব। তো আমরা বসে গেলাম ভেতরে, আর দেখতে পাচ্ছ আমাদের সাথে কিন্তু আরেকটা গ্রুপ আছে, আমরা ছজন আর বাকি আরও লোক ছিল, ওটা ছিল অন্য গ্রুপ। তো টোটাল আমরা 16 মেম্বার গিয়েছি। তো আমরা ছিলাম কাপল, ওরা ছিল অফিস গ্রুপের। তো প্রচণ্ড রাত, আর যত যাচ্ছি তত ঠান্ডা বাড়ছে, এত ঠান্ডা, এত ঠান্ডা বলে লাভ নেই, এখানে -3 চলছে। তো এখন আমরা খাবো, রাতের বেলা প্রায় 1টা বাজে, আমাদেরকে ধাবার সামনে নামিয়েছে, তো ওইখানে গিয়ে আমরা খাবো। আর এত ঠান্ডা, আমি না লিটারেলি, আমি না সবাই কাঁপছে, এত ঠান্ডা। আমরা যা যা পরে আছি, আমার অবস্থা দেখতে পাচ্ছ, দেখে বুঝে গেছো যে কতটুকু
ঠান্ডা হতে পারে, এত সব পরেও আমি কাঁপছি। আমি বলছি আমি গাড়ি থেকে বেরোবো না, আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, আমি না পারতে মাস্ক দিয়েছিলাম। তো এই হচ্ছে যেটার মধ্যে খাবো, এত বড় ছিল, এত লোক ছিল, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আর এই ধাবার খাবার খুবই টেস্টি, খুবই, আর মেনলি সবাই এখানেই দাঁড়ায়। এটা নাকি খুব ফেমাস জায়গা, দেখতে পাচ্ছ লোক, মনে হচ্ছে কোথায় এসেছি, মানে এত বড় রুম খাবার, এত বড় রেস্টুরেন্টটা। তো আমরা সবাই বসে গেলাম, আর মেনলি এখানে যেহেতু পাঞ্জাবি ধাবা ছিল, পরাঠা সব কিছু পাওয়া যায়, যে কোনো পরাঠা, অনিয়ন পরাঠা, তারপর আলু পরাঠা, তারপর আলু অনিয়ন মিক্স পরাঠা, সব কিছু পাওয়া যায়। তো ভাবলাম চলো, আমার অবস্থা দেখতে পাচ্ছি এখানে, আমার ভীষণ ঠান্ডা লাগে, হঠাৎ করে মনে হচ্ছে আমাকে কেউ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তো সবাই দেখতে পাচ্ছ মাস্ক টাস্ক লাগিয়ে ভারী সোয়েটার ওয়েটার পরে, কারণ খুবই ঠান্ডা লাগছে, আমি বলে বোঝাতে পারবো না। তো আমাদের খাবার চলে এলো ফাইনালি, তো আমরা আলু পরাঠা অর্ডার করেছিলাম, তারপর একটা পনির গ্রেভি অর্ডার করেছিলাম, তারপর এখানে চাটনি দিয়েছে ওরা, আচার দিয়েছে ওরা, তারপর সব কিছু দিয়েছে, বাটারও দিয়েছে ওরা। এবার আমরা যাব খেতে, স্টার্ট করবো, যাবো না, খাওয়া স্টার্ট করবো আমরা। তো অলরেডি খাওয়া কিন্তু আমরা স্টার্ট করেছি, এই হচ্ছে বাটারটা, খুব টেস্ট লাগে। আমি ফার্স্ট টাইম মানে ট্রাই করলাম যে আলু পরাঠার সাথে বাটারও খাওয়া যায় বা খেলে ভালো লাগে, তো তোমরাও ট্রাই করতে পারবে। আর বাটারটা না ওরা একদম ওরা নিজে বানিয়েছে, বাটারটা এত ভালো ছিল বাটারটা, আর ওরা দহি দিয়েছে, মানে আমাদের যে বাটার দহিটা দিয়েছে না, মানে বাটিটা, এই বাটির মধ্যেই দহিটা করেছে সবাই, দেখতে পাচ্ছ, যার যার আলাদা আলাদা বাটি দহি দিয়েছে, আলাদা আলাদা করে জমিয়ে, মানে খুবই ভালো ছিল, নিট অ্যান্ড ক্লিন ছিল। তো তারপর বেরিয়ে দেখি একটা বাচ্চা ছোট, কী সুন্দর, দেখতে পাচ্ছ লেদারের ডেনিম পরে আছে, তারপর পায়ের লেদারের জুতো পরে আছে, এত কিউট লাগছে বাচ্চাটা। তো আমরা গিয়ে নিজে থেকে কথা বললাম, ভিডিও করে নিলাম। তো পরের দিন হয়ে গেল গাড়িতে, অনেকটা ট্রাভেল করতে হয়েছে আমাদের মানালি যাওয়ার সময়, আর আমি এমনিতে গাড়ি চলতে পারি না, আমি পুরো রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে গিয়েছি। তোমাদের সাথে আমি রাস্তা কী শেয়ার করবো বা কী দেখাবো, আমার তো পুরো অবস্থা খারাপ ছিল, আমি ঘুমিয়ে ঘুমিয়ে গিয়েছি যেন আমার কোনো বাজে ফিল না হয়, ভমিটিং ফিল না হয়, কিছু না হয় তার জন্য। তো চলো আবার নেমে গেলাম সকালে ব্রেকফাস্ট করার জন্য আরেকটা হোটেলে। তো এখানে আমরা ব্রেকফাস্ট আগে ফ্রেশ হয়েছি, দেন ব্রেকফাস্ট করতে বসলাম। এখানের খাবার ভালো ছিল না সত্যি, রিভিউ যেটা, আর এখানে না অনেক সেলিব্রিটি এসেছিলো, গোবিন্দা যে আছে দেখতে পাচ্ছ এখানে, ওরা এসেছিল। তো সবাই আমরা বলছিলাম সেলিব্রিটি এসেছে, তার জন্য আগে হয়তো ভালো ছিল, এখন ওরা খারাপ করে দিয়েছে, বাট এমন না, সবসময় তো ঠিক থাকে না। তো দেখতে পাচ্ছ বরফের জায়গায় কিন্তু আমরা চলে এলাম ফাইনালি, দেখতে পাচ্ছ গ্যাস বেলুনটা কি ভালো লাগছে, আমি ওকে বলছি আমি কিন্তু এখানে গিয়ে চলবো। তো আমরা আমাদের হোটেলের সামনে দেখতে ওরা বরফ নিয়ে খেলা স্টার্ট করে দিয়েছে অলরেডি, আমি বলছি আর একটা ঠান্ডা লেগেছে, বাচ্চা হয়ে গেছে, আর বাসনও খুব মজা হয়েছে খুবই। তো এখানে ওরা লাগেজগুলো নামানোর জন্য দাঁড়িয়ে আছে, আর এটা হচ্ছে আমাদের হোটেলের নাম প্রিন্সেস। তো খুবই ভালো হোটেল বলবো, আবার বলবো না, কারণ ওটার মধ্যে হিটার ছিল না, আমাদের নিজে থেকে নিতে হয়েছে হিটার, মানে প্যাকেজটার মধ্যে হিটারটা ছিল না, আমাদের এক্সট্রা টাকা পে করে আমরা হিটার নিয়েছি। আর বরফে পুরো রাস্তা জাম হয়ে আছে, তো আমরা যাচ্ছি, এই দেখো হোটেলটা কিন্তু বাইরে থেকে খুবই সুন্দর, ভেতরও খুব সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন, এটা নো ডাউট, কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল, মানে এত ঠান্ডা, এত ঠান্ডা, মানে আমি সত্যি বলে বোঝাতে পারবো না, এটা হয়তো বা আমার জন্য ফার্স্ট অ্যান্ড লাস্ট, আমি আর কখনো আসবো না, ভালো নো ডাউট, কিন্তু আমার এত ঠান্ডা সহ্য হয়নি, খুবই ঠান্ডা ছিল, মনে হয়েছে আমাদেরকে ডিপ ফ্রিজে কেউ ঢুকিয়ে দিয়েছে, এত পা হাত পুরো ফ্রিজ হয়ে গেছিলো। তো আমাদের হচ্ছে ফার্স্ট ফ্লোরের রুমটা, তো চলো দেখাচ্ছি, সবাই খুব কষ্ট করে লাগেজগুলোকে এবার উপরে তুলছে, তো চলো দেখি রুমগুলি কীরকম। তো গিয়েই দেখি রুমের মধ্যে বালকনি, তো কোনো কথা নেই, আগে সবার আগে বালকনিতে চলে গেলাম, তারপর দেখছি ভিউটা কী, সামনের ভিউটা কী না কী, সবাই চলে গিয়েছে এক বালকনিতে দেখতে। তো সবাই তো নতুন নতুন এক্সাইটমেন্ট, সবাই তো এইটা হচ্ছে আমাদের রুম, দেখতে পাচ্ছ খুবই সুন্দর দিয়েছে রুমটা, তো যাক একদম নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড ফ্রেশ, প্রচণ্ড ঠান্ডা, হাত পুরো ইয়ে হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ এসেই পুরো লিপ ফেটে গেছে, লিপসগুলি। তো চলো
এবার রেডি হব, রেডি হয়ে আমরা বেরোবো। আর প্রচন্ড ঠান্ডা লাগছে। চলো আজকে এখান পর্যন্ত দেখালাম কিভাবে ট্রাভেল করে আমরা এলাম। ঠান্ডায় কথা লাগছে মুখে, নাক পুরো লাল হয়ে গেছে। তো আবার যখন স্টার্ট করবো আউটিং আমরা, তখন আবার ব্লগ করবো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, এখন ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরোবো। এটা নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবে। তো চল টাটা।